বন্ধুরা, যারা অবশ্যই খুব ভালো কন্ডিশনের জিগসার নিতে চান, সিঙ্গল ডিস্ক এসএফ, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। সাইদ খান ব্লগসের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো একটি সুজুকি জিক্সার এসএফ 2018 সালের একটি মডেল। জানাবো আপনাকে এই বাইকটির প্রাইস, এ টু জেড সব ধরনের কন্ডিশন, কত হলে কী নিতে পারবেন, সব কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে একটি কথা, আমার এই চ্যানেলটি এখনও যিনি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বাইকটা লুকিং দেখাচ্ছি। দেখেন, বাইকটা লুকিং কিন্তু অনেক সুন্দর, 2018 সালের মডেল। জানাবো আপনাকে প্রথম থেকে এই বাইকটার টায়ারের কন্ডিশন। দেখুন, বাইকটার টায়ারের কন্ডিশনটা কিন্তু অনেকটা ভালো আছে বন্ধুরা, অনেকটা ভালো, খুব টিপটাপ করে বাইকটা চালাইছে। আপনার বাইকটার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই আপনার বাইকটা বুঝতে পারবেন। দেখেন, সামনেকার হেডলাইট দেখতে ঠিক এমন লাগতেছে, হেডলাইটটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। দেখেন এই পাশে আপনার সাইড কভারগুলো, দেখেন সাইড কভারগুলো টোটালি ফ্রেশ, একবারে টোটালি অনেক নিউ কন্ডিশনের আছে। দেখেন হাইড্রোলিক প্লাস টায়ার, দেখেন টোটালি কিন্তু অনেক ভালো লাগছে এবং নিউ কন্ডিশনের বাইক। বন্ধুরা, এবার আমি আপনাকে দেখাবো বাইকটার ট্যাঙ্কির কালার এবং কন্ডিশন। দেখেন বাইকটার ট্যাঙ্কির কালার এবং কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে, অনেক ভালো আছে, একবারে ফুল ফ্রেশ আছে। যদি আপনি আপনাকে ইঞ্জিন কন্ডিশন দেখাই বন্ধুরা, দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে। আপনি নাটের দিকে খেয়াল করে দেখেন, নাটে কিন্তু একটা কিছু খোলা হয় নাই। 2018 সালের মডেল হবে কি, বাইকটা কিন্তু খুব টিপটপ করে চালাইছে। দেখেন নিচের থেকে যদি শেড দেখেন, ইঞ্জিল গার্ড অনেকটা ফ্রেশ আছে। আসুন এরপরে আমি সাইড কভার দেখাবো, সাইড কভারটা দেখেন ফ্রেশ। সিট কাউলিং দেখেন, সিট কাউলিং বন্ধুরা এখানে একটু হালকা আঁচড় আছে, আপনাকে যেখানে যে সমস্যা সেটা অবশ্যই দেখাচ্ছি। যদি আপনার ট্যাঙ্কির সাইলেন্সার দেখেন, সাইলেন্সার দেখতে ঠিক এমন লাগবে, দেখেন টোটালি অনেক ভালো আছে। আর বন্ধুরা, এই পাশে দেখুন, এই জায়গায় হালকা একটু আছে, কালারটা ডিসকালার হয়ে গেছে পাওদানিটা। দেখেন এবার পিছনের টায়ারটা যদি দেখায়, পিছনের টায়ারটা দেখাতে ঠিক দেখতে ঠিক এমন লাগতেছে। দেখেন আপনারা ফুল ফ্রেশ আছে বাইকটা। বন্ধুরা চলুন, আমি আপনাকে পিছনের অংশটুকু দেখাবো। ব্রেক লাইট দেখেন, ইন্ডিকেটার লাইট, নাম্বার সম্বন্ধে যদি বলি, নাম্বারটা হাফ টাকার নাম্বার, বগুড়া ল 12-02-03। নাম্বারটা কিন্তু অনেক সুন্দর নাম্বার বন্ধুরা, আপনারা এই বাইকটি নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চালাতে পারবেন। কিস্তি একটা দেওয়া আছে আর দুটো কিস্তি বাকি আছে, এটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বিআরটিডি অফিস থেকে কিস্তি দিয়ে আপনারা পরিশোধ করে নিতে পারবেন। তো দেখুন এবার যদি আমি আপনার এই পাশে দেখাই, দেখেন শাড়ি কাটার, দেখেন পেছনের টায়ার, চেন ক্রাঙ্ক টোটালি দেখেন, এপাশে গিয়ার লেভেল দেখেন টোটালি অনেক ভালো আছে। এই পাশে সিট কাউলিংয়ে বন্ধুরা, এখানে হালকা একটু রঙের ডিফেক্ট আছে, হালকা একটু হালকা, এটা হয়তো একটু ঘেঁষ লাগে উঠে গেছে, তবে বাইকটা কিন্তু অনেক ভালো আছে। এপাশ থেকে যদি আমি আপনাকে ট্যাঙ্কির কালার দেখাই, ট্যাঙ্কির কালারটা কিন্তু অনেক ভালো, গুড কোয়ালিটি আছে। দেখেন আমি এবার এই পাশ থেকে আপনাকে ইঞ্জিন কন্ডিশন দেখাবো। এই পাশ থেকে ইঞ্জিন কন্ডিশনটা অনেক ভালো বন্ধুরা, অনেক ভালো ইঞ্জিন কন্ডিশন। দেখেন সিট সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ আছে, দেখেন এই পাশ থেকে, অর্থাৎ সামনে কাটতে শেড আছে, সেটা কিন্তু কোথাও কোনো স্পট দাগ কিচ্ছু নাই বন্ধুরা, কোথাও কোনো স্পট দাগ কিচ্ছু নেই, একবারে জেনুইন অবস্থা আছে। দেখেন সামনের থেকে অবস্থা দেখেন টোটাল অনেক ফ্রেশ আছে। চলুন এবার আমি আপনাকে বাইকটার মিটার দেখাবো। বন্ধুরা বাইকটার মিটার কিন্তু 6116 কিলোমিটার বন্ধুরা, আমি বলবো না এটা জেনুইন মিটার, তবে বাইকটা এই অবস্থায় হাতে পাইছে, এই অবস্থায় তারা নিয়ে ভিডিও করতে, হয়তো কম বেশি কিলো হতে পারে। তো এই বাইকটা যদি বলি আমি, তেলের সম্বন্ধে মাইলেজ কিন্তু 50 থেকে 55 যায় এবং খুব তেলের দিক দিয়ে অনেক সাশ্রয় এই বাইক বন্ধুরা। এবার আমি আপনাকে বাইকটার সাউন্ড কোয়ালিটি দেখাবো। দেখেন বাইকটার সাউন্ড কোয়ালিটি, গ্লাসটা ধরেন একটু, বাইকটার সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটা সুন্দর, কিন্তু সামনের থেকে দেখায় আপনাকে, দেখেন বাইকটার ইঞ্জিন কোয়ালিটি কিন্তু অনেক ভালো বন্ধুরা। এই বাইকটা প্রাইস
1,85,000 টাকা চাওয়া। এখানে আপনারা অবশ্যই দামাদামি করে বাইকটি নিতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।